যেমন ফগ লাইটের উপরে মামলা বিষয়ক একটা ভ্লগ আমি অলরেডি রেডি করে প্রিপারেশন নিয়ে ফেলছি, কজ আমাকে এইসব বিষয়ে আমি মুখে বলতে চাই না, আমি এইসব বিষয়ে সার্জেনের সঙ্গে কথা বলতে চাই। আর সেই হিসাবে একটা ভালো সার্জেন পাওয়াও কিন্তু একটা টাফ বিষয়। আপনাদের টপিকের অপেক্ষায় থাকলাম, আপনারা আমাকে টপিক দেন যে ভাই এই বিষয়ের উপরে ভিডিও চাই, এই বিষয়ের উপরে ভিডিও চাই। দিস ইজ মাই অ্যাডসেন্স লেটার, আর এটা টোটালি আপনাদের উপহার। হে এভরিওয়ান, দিস ইজ স্যাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরোরা মোটো ভ্লগ। তো সবাইকে প্রথমে জানাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। সো এখন আসি হচ্ছে গ্র্যান্ড হোটেল মোড়। আর মজার বিষয় হচ্ছে আজকে ব্লগ করার বিষয়টা হচ্ছে আমি অ্যাডসেন্সের লেটার পেয়ে গেছি অ্যান্ড সেটাকে রিসিভ করেই বাসার দিকে যাচ্ছিলাম। তো চিন্তা করলাম ব্লগটা করি, যেহেতু ক্যামেরা আমার সেট আপ করা ছিল না সেই সময়টা, তাই সেই সময়টুকুর মোমেন্ট আমার কাছে নেই, কিন্তু অলরেডি আমার ব্যাগে অ্যাডসেন্সের লেটারটা আছে। আর আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের আপনাদের জন্যই আজকে আমি অ্যাডসেন্সটা পেয়েছি। আর আপনাদের সকলের সাপোর্টের জন্যই আজকে আমি এই পর্যায়ে। সো আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং ব্লগ আমি অলরেডি নিয়ে এসেছি অ্যান্ড অলরেডি কিছু ব্লগের উপরে কাজ চলতেছে, যেমন ফগ লাইটের উপরে মামলা বিষয়ক একটা ব্লগ আমি অলরেডি রেডি করে প্রিপারেশন নিয়ে ফেলছি, কজ আমাকে এইসব বিষয়ে আমি মুখে বলতে চাই না, আমি এইসব বিষয়ে সার্জেনের সঙ্গে কথা বলতে চাই। আর সেই হিসাবে একটা ভালো সার্জেন পাওয়াও কিন্তু একটা টাফ বিষয়, কারণ সার্জেন স্যাররা অলওয়েজ কিন্তু বিজি থাকে। যাই হোক, যাই বলতেছিলাম সেটা হচ্ছে আপনাদের গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি এখন ভিডিও রেডি করার প্রিপারেশন নিয়ে ফেলছি অ্যান্ড অলরেডি কিন্তু আমি আপনাদের গাইডলাইন ফলো করে ভিডিওগুলো রেডি করে থাকি। সো আপনারা যারা আমার সাপোর্ট করেন তারা অবশ্যই আমাকে অলওয়েজ সাপোর্ট করে যাবেন অ্যান্ড যারা আমার ভিডিওগুলোকে হেট করেন তারাও প্লিজ পাশে থাকবেন, কারণ আপনারা হেট করেন জন্যই কিন্তু আমি জানতে পারি যে আমার ভুল ত্রুটিগুলো কোথায় আছে। সো ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড পাশে থাকার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি ব্লগ করতে বের হয়েছি প্রায় এক মাস পর, মানে এইভাবে আমি মোটো ভ্লগ বা হচ্ছে কথা বলতে বলতে ব্লগ করতেছি এটা প্রায় এক মাস পর হচ্ছে, কারণ গত এক মাস আমি প্রচুর বিজি শিডিউলে ছিলাম। আর আমি আপনারা জানেনই যে আপনাদের ভাই একটু ফ্রিল্যান্সিংও করে প্লাস একটু আউটসাইডেও কাজ করে, সো সেক্ষেত্রে একটু আমার প্যারা হয়ে যাচ্ছিলো। তো আমি আপনাদেরকে ভিডিও উপহার দিতেই আসি, কারণ আমি জানতাম যে আমার এক মাসের মতো একটু সময় গ্যাপ চলে যাবে। সো সেই জন্য আমি অলরেডি কিছু টপিক নিয়ে ভিডিও আমি রেডি করেই রাখি দিছিলাম, সেগুলো আপনারা দেখতেছিলেন। আর এখন থেকে সব রানিং ভিডিও আপনারা পাবেন, কারণ আপনার ভাই এখন ফ্রি। আর আপনাদের টপিকের অপেক্ষায় থাকলাম, আপনারা আমাকে টপিক দেন যে ভাই এই বিষয়ের উপরে ভিডিও চাই, এই বিষয়ের উপরে ভিডিও চাই, তাহলে ইনশাল্লাহ আপনারা ভিডিও অলওয়েজ আপনারা রানিং পেতে থাকবেন, কারণ আমি চাচ্ছি আপনাদেরকে গরম গরম টপিক উপহার দিতে। আর ইতিমধ্যে কিছু কিছু ভ্লগ আপনারা দেখছেন যে আমি বাহিরে গেছি কোনো এক জায়গায় ঘুরতে, সেই ঘোরাফেরা ভিডিও আমি দিয়েছি। হ্যাঁ ভাই, ঘোরাফেরা ভিডিও করার সময় আসলে মন মানসিকতা টপিক নিয়ে কথা বলা থাকে না, আর সেই ভিডিওগুলো আসলে সেরকম একটা জমে ওঠে না, তাই আমি ব্লগ যখন করি তখন মানে সরি লং রুটে যখন আমি রানিং থাকি তখন আমি কথাটা একটু কম বলি, যেন আপনারা পরিবেশটা বা নেচারটাকে ফিল করতে পারেন সেই জন্য। সো আমরা একটু ফাঁকা জায়গায় যাব, গিয়ে আমি অ্যাডসেন্স লেটারটা আপনাদেরকে দেখাবো। যা বুঝলাম ছাগলও মানে রিক্সা চালকগুলোর থেকে ভালো বোঝে। রংপুরে হচ্ছে বৃষ্টি, আর এটা টোটালি একটা মানে আল্লাহর রহমত, কারণ গত এক সপ্তাহের বেশি হয়ে গেল রংপুরে কোনো বৃষ্টি ছিল না, আর কালকে ভোররাত থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেই বৃষ্টি না, কারণ এটা ঝিরিঝিরি বৃষ্টি আর এটাও খুব ভালো একটা ফিল দেয়। সো সেই বৃষ্টির মধ্যে ব্লক করতে বেরোইছি, জানি না লেন্সের মধ্যে পানি পড়ছে কি না। যাই হোক, আমরা একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি অলরেডি। সো এইখানে দাঁড়াই তো দেখানো যায়, সামনে ওখানে ওখানে সামনে দাঁড়ায় দেখাই।
সো এখন হচ্ছে বাড়ি অ্যাডসেন্স লেটারটা দেখা। দিস ইজ মাই অ্যাডসেন্স লেটার, আর এটা টোটালি আপনাদের উপহার। আর আমি প্লিজ আমি পাশে খুলে ফেলছি অলরেডি ভিতরে দেখার জন্য, এক্সাইটমেন্টের ঠেলায় খুলে গেছে, সরি। আর যাই হোক, তো এটাই হচ্ছে সেই সোনার ডিম দেওয়া হরিণ যে আমাকে ইনশাল্লাহ নতুন আরেকটা বাইক কেনার সহযোগিতা করবে, বা আপনাদেরকে আরও নতুন নতুন কিছু জিনিস গিফট করার জন্য সহযোগিতা করবে। সো আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদিও এটা কোনো ইম্পর্টেন্ট ব্লগ ছিল না, তবুও আমি চাচ্ছিলাম যে আমার যে এক্সাইটমেন্ট সেটা তো আপনাদের কারণে একটা গিফট, সেই জন্য আমি আপনাদের সঙ্গে আজকে এটা শেয়ার করলাম। তো সবাই এইভাবে পাশে থাকবেন, সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওতে কোনো ভালো মন্দ কোনো টপিক বা কোনো কিছু যদি পেয়ে থাকেন যে আমার এটা ইম্প্রুভ করতে হবে বা এটা আমাকে ঠিক করতে হবে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা আছেন জন্যই আমি আছি। সো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।